আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 2 এর সেশন 5 এর দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক সেশন 5, ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল চর্চা। এখানে কি বলা হয়েছে এই বিষয়গুলো পড়বা। আমরা ডিজিটাল প্রযুক্তি নিরাপদ ব্যবহারে যে কৌশলগুলো ব্যবহার করতে পারি, এখানে কয়েকটি কৌশল রয়েছে, এই কৌশলগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে এখানে প্রথমে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এখানে আছে, এই বিষয়টি জেনে নিতে বলা হয়েছে, এই বিষয়টির এখানে এগুলো পড়ে নিবা। এরপরে নিচের ছবিতে কি বলা হয়েছে, টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এর তিনটি ধাপ আমরা দেখতে পাচ্তেছি, এখানে একটি প্রথম ধাপ, এরপরে দ্বিতীয় ধাপগুলো এখানে, এরপরে এই যে তিনটি ধাপ, এই তিনটি ধাপ তোমরা পড়ে নিবা। এরপরে কি করবা, এগুলো করার চেষ্টা করবা, এগুলো তোমরা তোমাদের মোবাইল বা ডেস্কটপে করার চেষ্টা করবা, আর এই বিষয়গুলো ক্লাসের শিক্ষক তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিবেন প্র্যাকটিক্যালে। এখানে এরপরে বলা হয়েছে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার খুবই স্বাভাবিক একটি বিষয়, আমরা বিভিন্ন প্রয়োজনে এবং বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, তবে আমাদের খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কোন কোন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। হ্যাকাররা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন তথ্য ব্যবহার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো জরুরি ভিত্তিক লেনদেনের ঘটনা সৃষ্টি মাধ্যমে আমাদের অর্থ হাতিয়ে নিতে পারে। এবার আমরা দলীয়ভাবে সোশ্যাল মিডিয়ার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের একটি নির্দেশিকা তৈরি করব। এখন নির্দেশিকা কিভাবে তৈরি করব তার জন্য এখানে ছক দেওয়া আছে। এখানে কাজের শিরোনাম, কাজের শিরোনামের এখানে আমি লিখেছি ফিশিং আক্রমণ থেকে সাবধানতা। এরপরে আছে দলের নাম ও সদস্যদের নাম, দলের নাম এখানে পদ্মা, তোমরা তোমাদের দলটার নাম এখানে লিখে রাখবা। এরপরে সদস্যদের নাম লিখে রাখবা, আমি এখানে স্যাম্পল নাম হিসেবে এই নামগুলো ব্যবহার করেছি। এরপরে নির্দেশিকা সমূহ, তাহলে নির্দেশিকা সমূহগুলো কি হতে পারে, এক আমি এখানে দিয়েছি প্রথমেই সন্দেহজনক লিঙ্ক এ ক্লিক করব না। এরপরে হচ্ছে কি, সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকব। এরপরে অপরিচিত ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করব না। এরপরে হ্যাকাররা একজনের অ্যাকাউন্ট হ্যাক করার পরে অ্যাকাউন্টটি ব্যবহারকারীর পরিচিতদেরকে টার্গেট করে, তাই ইমেল ও বার্তা সন্দেহজনক মনে হলে সরাসরি বার্তা প্রেরকের মোবাইল ফোনে কল করে জিজ্ঞাসা করব বার্তাটি আসলে তিনি পাঠিয়েছেন কি না। এরপরে সোশ্যাল মিডিয়াগুলোতে সবসময় টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন চালু রাখব, অ্যাকাউন্টগুলোতে শক্তিশালী এবং ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করব। তারপরে কি, ফিশিং ওয়েবসাইটগুলো অরিজিনাল ওয়েবসাইটের আদলে তৈরি করা হলেও লিঙ্ক দেখতে সহজে বোঝা যায়, তাহলে ফিশিং যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় তার লিঙ্ক দেখেও কী করা যায় বোঝা যায়। যেমন অরিজিনাল ফেসবুকের লিঙ্ক, এখানে অরিজিনাল ফেসবুকের লিঙ্কে কি https তারপরে /www.facebook.com, আর কিছু ফিশিং ওয়েবসাইটের নমুনা লিঙ্ক কেমন হবে, এখানে দেখো www.facebook.com, এখানে কোনো ফ্ল্যাশ নাই, http নাই, তারপর আছে যে www.facebook.com, এখানে কিছু একটা ধরন আছে ফেসবুক বানানের পার্থক্য, তারপর এখানে কি আছে ফেসবুক বানানেরও পার্থক্য নয়, তারপরেও কি আছে এখানে দাও www.com, কিন্তু ফ্লাশ জিনিসটা নেই, তারপর হচ্ছে এই যে এগুলো আছে কি ফিশিং ওয়েবসাইট ইত্যাদি। এভাবে 48 পৃষ্ঠার দেওয়া এই কাজগুলোর উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।